আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। মুই আমনে গো বরিশালের আফা, দেখেন কি পাটা লইয়া কিন্তু উপরে উঠতে আছি, বুঝছেন? মোরা এই জায়গায় গেলাম, ওইসে যাই একটা রেস্টুরেন্টে, এত সুন্দর রেস্টুরেন্ট, হেয়া যদি আমনে গুলোকে শেয়ার না করি হেদলে কি হবে কন্দি? এটা একটা জম্মে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট, গেলাম সেই জায়গায়। ও, এই রেস্টুরেন্টের নাম হয়েছে যে পেন্ট হাউস। মুই লেখকে দিছি, ওই দেখেন সুন্দর করে লেখকে দিছি পেন্ট হাউস, বুঝছেন? যাইয়ে মুই একটু পার্ট পোর্ট লইয়ে উপরে উঠছি, হেইয়ে আমনে গো বাই ভিডিও হইতে দিছে আবার একটু। এখন যাইয়ে মুই একটু বইলাম, ক্যামেরার যে কাবার হেড একটু ব্যাগের ভিতরে ঢুকাই লইলাম, বুঝছেন? এখন একটু বইছি, একটু প্রথমে গরম লাগতে আসে লে উঠে আইছি, তো এই উপরে রুফটপ যেহেতু এ জায়গায় আর এসি নাই, বুঝছেন না? সব চারদিক খোলা মেলা, হেতে আর এসি দেবে কেমনে? মোরা যাইয়া একটু একটু রেস্ট লইতে আসি, প্রাকৃতিক বাতাস যেটা হেইডা মগো গায়ে একটু লাগতে আসে, তাই ওই আড্ডু উড্ডে আইসি না, অত প্রাকৃতিক বাতাস কি আর গায়ে লাগে? হেইতে তো আর ইয়ে, এই দেখেন মোর ছবি তুলতে আসে, তোমার একটু ছবি তুললে দে এই জায়গায়, আবার একটু জম্মে সুন্দর দোল না আনলে? মোরা তো দোল খাই দোল খাই দোল খাই, খাইতে খাইতে দোল দোল, এর ভিতর মগো খাওনো চলে আইবে কিন্তু, বুঝছেন? মোরা যাইয়ে অর্ডার আগে দিয়ে এরপরে দোলনা টোলনা খাইতে এলাম। এটা হয়েছে সিজলিং, বিফ সিজলিং আর ফ্রাইড রাইস, মোরা এই খামু আর যা খাইতে চাইলাম, খাইতে চাইলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, বুঝছেন? হেগো কিন্তু হেগো দ্বারা আনলে না, এইটা হয়েছে হেগো একটু মাইনাস পয়েন্ট। অনেক কিছু মেনু কার্ডের মধ্যে অনেক কিছু খাওন না কি হোক অ্যাভেলেবেল না, এই বলে সহ্য করন যায় কন। মোরা একটু হায়দ্রাবাদি বিরিয়ানি খাই চেললাম, মোর মাই একটু বার্গার খাই চেললে, কিচ্ছু পারলে না, শেষে এই কগ্গো খাওন লইছে। যেহেতু রাইতে আইছি, খাওনটা জোলাটা বইটা না খাইলে হইবে, রাইতে বাড়ি গেলে দিয়ে আবার লাগবে খিদাই। দেখেন মুই কিন্তু পেলেট লইয়ে বইয়ে গেছি আপনাকে বরিশালে রাফা, বুঝছেন? মুই কিন্তু খাইতে জম্মের বালঠি আর আপনাকে দেখাইতেও জম্মের বালঠি। আপনারা আবার কইয়েন না, এ বেডি তুই খালি খাওন দেহা আছে, তো মগু যদি খাইতে ইচ্ছা করে তোর দি পেট ফলবে, হ্যাঁ করেন না, এ খাইয়ে মোর অজম হয়ে গেছে, বুঝছেন? আর একটু লোভ দিয়ে না, এমনিও আপনি খুব আনন্দ দেওয়াটাই তো মোর কাম, বুঝেন না? হেইতেই তো মুই ভিডিও করি, এত কষ্ট হয়ে খাইতে যাই, এরপরে আবার হে ভিডিও হইডে আইনে গড়ে বই এডিট করে সারি, কাকো লেগে আপনি গুলো গিয়েই তো। আপনারা যদি না বোঝেন, আপনারা যদি মানে ভালো না বাসেন, হেলে এই তো এত কষ্ট বিফলে যায় না কন। মুই খাইতে আসি আর মাইয়া করে খাওয়াইতেছি, আর মোর মাইয়া গেছে কি হে আপনারা বুঝবেন না, কোনো এইসব কোনো খাওনি হে খাইবে না কন দি, এত কষ্ট হয়ে লইয়ে যাই একটা রেস্টুরেন্টে, কতটি টাকা বিল দিয়ে দেয়, হেইয়ে যদি কিছু না খাই খাইবে কি জানেন? যা ক্ষতি, এক গ্লাস কোক হেইয়ে হে পেটটা বইরে খাইয়ে দেইবে, আর বাইরের যে খাওন দাওন হ্যাঁ ও পছন্দ হরে না, কির লেগে যে হরে না মুই হেইয়েই ধরেন বুঝি না, কিন্তু খাওনটা যে কি মজা আনলে দেখেন! সবার চাবানের অবস্থা গরু ছাগল ফেল, বুঝছেন? চাবাইতে আসি তো চাবাইতে আসি, কোনো থামাথামি মোড়ে নাই, এখন তো খাইয়া এখন দেখা মুগো একটু খাওন কা কে তোমার পেয়েছে তো তোমার খাওনি দেখাও, হ্যাঁ তো হেগোটাও একটু দেখাইলাম। তা ভিডিওকে কেমন লাগছে যদি ভালো লাগে হেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করে দিয়ে যাইবেন, বুঝছেন?